উপস্থিত হয়েছে আমাদের সকলের প্রিয় এবং এই জেলার সবার পরিচিত হাজার মানুষ এই পরিষেবা পেয়েছেন ডাক্তারবাবুদের কাছ থেকে, এবং সম্পূর্ণ একটা নতুন পরিস্থিতির সঙ্গে আমরা যুদ্ধ করে যুদ্ধ জয় করে ফিরে এসেছি। তার জন্য আমরা আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তিনি নিরলসভাবে বাংলার মানুষের জন্য যে প্রচেষ্টা করেছেন এবং তার দ্বারা মাননীয় ইঞ্জিনিয়ার সাহেবরা যারা এখানে উপস্থিত রয়েছে, বহু মানুষকে আমি চিনি, তাদের সঙ্গে আমাদের পরিচয়, তাদের আমাদের জানাশোনা সবাই, তারা সারা বছর ধরে বিভিন্নভাবে মানুষের পাশে থেকে কাজ করে। আপনারা যেভাবে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিগুলোকে সফল করার জন্য ঝাঁপিয়ে পড়ছেন, আমরা চাই সেইভাবে মানুষের পাশে থেকে, মানুষের অসহায় মানুষের পাশে থেকেও সেই মানুষগুলোর পাশে আপনারা দাঁড়াবেন, তাদের পাশে দাঁড়িয়েও আপনারা কাজ করবেন, এটা আমরা চাই। কারণ আপনারা জানেন আমরা বিধায়ক হয়েছি, আমি এই এলাকা থেকে বিধায়ক হয়েছি, আপনাদের আশীর্বাদে আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। কিন্তু আমি পার্টি করি, পার্টির সঙ্গে সঙ্গে আপনারা জানেন আমি বহু সামাজিক কাজকর্ম করি। অনেক সিনিয়র দাদারা আছেন, আমাদের যেরকম ম্যাডাম বলেন না, কারণ আমাদের একটা লাইন ছিল যে সিনিয়র দাদারা যতই হোক না কেন আমরা একে অপরকে দাদা বলবো, বোন বলবো, তুই বলবো। তো আমাদের মধ্যে এই লাইনটা এখনো কিন্তু আছে, আমরা মেনটেন করি। তো আমিও চাইবো যে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার যেটা আপনাদের সংগঠন আছে, আজকে আপনারা কলেজের একটা জুনিয়র হিসেবে দেখুন, বোন হিসেবে দেখুন, সহপাঠী সহকর্মী হিসেবে দেখুন, তাতে আপনাদের যে ইউনাইটেড এই নামটা অনেক ভালো সংগঠিত হবে। এই কারণে বলছি, কারণ আমরা দেখেছি সমস্ত মাস্টার সংগঠন, এনজিও সংগঠন যা কিছু আছে, কোভিডের মতো অবস্থাতে, যশ আমফানের মতো অবস্থাতেও তারা কিন্তু অনেক গ্রামকে সাহায্য করেছে এবং সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে। সাথে সাথে সমস্ত ইঞ্জিনিয়ার অফিসাররা যারা আছেন তারাও কিন্তু মাঠে নেমে এসে এই কাজগুলো কিন্তু করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি যে কোন আমাদের সকলের প্রিয় এবং এই জেলার সবার পরিচিত হাজার মানুষ এই পরিষেবা পেয়েছেন ডাক্তারবাবুদের কাছ থেকে, এবং সম্পূর্ণ একটা নতুন পরিস্থিতির সঙ্গে আমরা যুদ্ধ করে যুদ্ধ জয় করে ফিরে এসেছি। তার জন্য আমরা আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তিনি নিরলসভাবে বাংলার মানুষের জন্য যে প্রচেষ্টা করেছেন এবং তার দ্বারা মাননীয় ইঞ্জিনিয়ার সাহেবরা যারা এখানে উপস্থিত রয়েছে, বহু মানুষকে আমি চিনি, তাদের সঙ্গে আমাদের পরিচয়, তাদের আমাদের জানাশোনা সবাই, তারা সারা বছর ধরে বিভিন্নভাবে মানুষের পাশে থেকে কাজ করে। আপনারা যেভাবে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিগুলোকে সফল করার জন্য ঝাঁপিয়ে পড়ছেন, আমরা চাই সেইভাবে মানুষের পাশে থেকে, মানুষের অসহায় মানুষের পাশে থেকেও সেই মানুষগুলোর পাশে আপনারা দাঁড়াবেন, তাদের পাশে দাঁড়িয়েও আপনারা কাজ করবেন, এটা আমরা চাই। কারণ আপনারা জানেন আমরা বিধায়ক হয়েছি, আমি এই এলাকা থেকে বিধায়ক হয়েছি, আপনাদের আশীর্বাদে আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। কিন্তু আমি পার্টি করি, পার্টির সঙ্গে সঙ্গে আপনারা জানেন আমি বহু সামাজিক কাজকর্ম করি। অনেক সিনিয়র দাদারা আছেন, আমাদের যেরকম ম্যাডাম বলেন না, কারণ আমাদের একটা লাইন ছিল যে সিনিয়র দাদারা যতই হোক না কেন আমরা একে অপরকে দাদা বলবো, বোন বলবো, তুই বলবো। তো আমাদের মধ্যে এই লাইনটা এখনো কিন্তু আছে, আমরা মেনটেন করি। তো আমিও চাইবো যে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার যেটা আপনাদের সংগঠন আছে, আজকে আপনারা কলেজের একটা জুনিয়র হিসেবে দেখুন, বোন হিসেবে দেখুন, সহপাঠী সহকর্মী হিসেবে দেখুন, তাতে আপনাদের যে ইউনাইটেড এই নামটা অনেক ভালো সংগঠিত হবে। এই কারণে বলছি,
কারণ আমরা দেখেছি সমস্ত মাস্টার সংগঠন এনজিও সংগঠন যা কিছু আছে কোভিড এর মতো অবস্থাতে যশ আমফানের মতো অবস্থাতেও তারা কিন্তু অনেক গ্রামকে সাহায্য করেছে এবং সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে সাথে সাথে সমস্ত ইঞ্জিনিয়ার অফিসাররা যারা আছেন তারাও কিন্তু মাঠে নেমে এসে এই কাজগুলো কিন্তু করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি যে কোন